বাঙালি খেতে খুব পছন্দ করে, আর আমরাও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা আসলে রান্নাগুলো বেসিক্যালি আমার দিদি করে থাকে এবং সে খুব ভালো রান্না করে। আজকে আমরা আপনাদের দেখাচ্ছি বা যেগুলো আজকে আমাদের খাবারের আইটেমে রয়েছে, আমাদের এখানে রয়েছে সরু চালের ভাত আর সাথে রয়েছে লাউ ডাল। দেখতে পাচ্ছেন, এটা আসলে আমাদের খুব পছন্দ। এটা মুগের ডাল দিয়ে করা হয় এবং আর ডালটা যদি না ভেজে এই লাউ ডালটি রান্না করা হয় তাহলে সেই ক্ষেত্রে ডালের স্বাদ বহু গুণে বৃদ্ধি পায় এবং স্বাদটা চলে যায় না। আর এখানে আমাদের রয়েছে আপনার ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রান্না করা হয়েছে এবং সুন্দর একটি ঘ্রাণ আসছে। যদি আপনাদের ওই পাশে ঘ্রাণ পাঠানোর কোনো ব্যবস্থা থাকতো তাহলে অবশ্যই আমরা পাঠাতাম। তো আমি এখন একটু একটু করে টেস্ট করে দেখব। আর সাথে রয়েছে আমার ফেভারিট ভাজি, এটা করা হয়েছে আলু দিয়ে এবং সাথে পেঁয়াজ রয়েছে, ঝাল রয়েছে কাঁচা ঝাল এবং লাউয়ের খোসা এখানে ইউজ করা হয়েছে। আসলে আপনারা যারা লাউয়ের খোসা ভাজি খেয়েছেন তারা জানেন যে আসলে লাউয়ের খোসা কতটা সুন্দর খেতে, আর এটা যদি ডালের সাথে মিশে যায় তাহলে তো কোনো কথাই নেই। তো আমরা একটু একটু করে নিয়ে খাওয়া শুরু করব। আজকে খাবারটি কিন্তু আমার কাছে খুবই স্পেশাল এবং আমার কিন্তু এগুলো সবগুলো আমার ফেভারিট খাবার। আমি একটু টেস্ট করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে কেমন লাগছে। কোনো জবাব হবে না, আসলে দেশীয় খাবারের কোনো তুলনাই হয় না। আর একটা কথা খেতে খেতে আপনাদের না বললেই নয়, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের জন্যই আমাদের চ্যানেল এগিয়ে যাচ্ছে, আমাদের সাবস্ক্রিপশনও বাড়ছে, লাইকও বাড়ছে। তো আসলে এসবের মালিক আপনারা, আপনাদের জন্য অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আপনারা সামনের দিনগুলোতেও আমাদের সঙ্গেই থাকবেন। এবং একটা হাইলি রিকমেন্ড থাকবে যে আপনারা আপনাদের বাড়িতে আলু ভাজির সঙ্গে লাউর খোসাটা দিয়ে একসঙ্গে ভাজি করার ট্রাই করবেন। এটা অবশ্যই একটা পপুলার খাবার, দেখবেন যে আপনার খাবারের স্বাদ বহু গুণে বৃদ্ধি পেয়েছে। আসলে কোনটা রেখে কোনটা খাই, এখন আমরা যেটি টেস্ট করবো, আমরা একটু ডাল খাবো। ডালটা আমার খুব প্রিয়, যদিও ডাল পরে খেতে হয় কিন্তু ডালটা আমার খুব প্রিয়। আমরা একটু ডাল খাবো। এটার ভিতর দেখছেন বড় বড় করে কিন্তু লাউ কেটে দেওয়া আছে, এতে করে হবে কি লাউয়ের পুরো স্বাদটাই আমরা পাবো। আর লাউ তো অবশ্যই শরীর ঠান্ডা করে, উপকারের কথা তো। আর আমি আসলে ভিতরে লেবু নিতে পারতাম কিন্তু লেবু নিলে ডালের যে স্বাদটা, এই স্বাদটা পাওয়া যাবে না। আসলে আমার মনে হচ্ছে না যে আমার অন্য কিছু আর নিতে হবে, শুধু ডাল দিয়েই মনে হয় ভাত খাওয়া হয়ে যাবে। ডালের ভিতর একটু ভাজি নিয়ে নিই। খেতে আমার খুবই ভালো লাগে, যদিও গোপাল ভাঁড়ের মতো আমার একটা ভুঁড়ি নেই, কিন্তু প্রচুর খাই, প্রচুর।
এবং নিত্য নতুন খাবার ট্রাই করা কিন্তু আমার শখ। এখন আমরা যেটা খাবো সেটা হচ্ছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছ, যেটা রান্না করা হয়েছে। মাছে ভাতে আমরা বাঙালি, সুতরাং মাছ না খেয়ে আমরা কোথায় যাব। প্রত্যেকটা বাঙালির কাছেই মাছ কিন্তু খুবই প্রিয়। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুঁই শাক, আর এর সঙ্গে ইলিশ মাছের মাথা ব্যবহার করা হয়েছে। তো আমি একটু নিয়ে নিচ্ছি। পুঁই শাক কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আর শাক তো খেতেই হবে। সেখান থেকে পুঁই শাকের ভিতরে এখানে দেওয়া হয়েছে আপনার ছোট ছোট করে পুঁই শাক কাটা হয়েছে, ইলিশ মাছের মাথা ব্যবহার করা হয়েছে, আর এখানে দেওয়া হয়েছে আপনার কচুর বই। একটু খেয়ে বলছি যে আসলে কেমন লাগছে, মাখিয়ে নিচ্ছি। দ্যাটস গ্রেট, পুঁইশাকের সাথে আসলে ইলিশ মাছের ঘ্রাণটা আসছে। আর বাঙালি হিসেবে ইলিশ মাছ পছন্দ করেন না, এরকম বাঙালি খুঁজেই পাওয়া যাবে না। এখন তো ইলিশেরই মৌসুম চলছে, বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে। 650 টাকার ভিতরে মোটামুটি ভালো মানের ইলিশ আপনি পেয়ে যাবেন। আমার ভিডিওটা দেখুন এবং দেখতে দেখতে আপনারাও কিন্তু নতুন নতুন খাবার ট্রাই করতে পারেন। আমি একটা চিন্তা ভাবনা করেছি যে আপনাদের জন্য একটা গ্রুপ খুলে দিব, আপনারা কে কি খাচ্ছেন, কে কি রান্না বান্না করছেন, ওইগুলো আমাদের এই গ্রুপে পোস্ট করবেন। তো যাদের ভিডিও সাউন্ড কোয়ালিটি আমাদের ভালো লাগবে, আমরা তাদের ভিডিওগুলো আমাদের চ্যানেলে শেয়ার করব, যাতে সবাই দেখতে পারে আপনার ভিডিওটি, যে আপনি আসলে কি রান্না করছেন, কি খাচ্ছেন। অনেকে বাইরের নানা রকম খাবার খেলেও আমার কিন্তু পার্সোনালি বাসার খাবার খুবই পছন্দ, বাঙালিয়ানা খাবারের কোনো তুলনা হয় না। পেট ভরে ভাত খাওয়া এর সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। যতই যা খাচ্ছি মন কিন্তু আবার সেই ফিরে ফিরে ডালের দিকেই চলে যাচ্ছে। আমি আর একবার ডালটা নিব। ডালটা না নিয়ে পাচ্ছি না, আরেকবার ডালটা নিতেই হবে। ডালের স্বাদটা আর একটু বৃদ্ধি করার জন্য আমরা হচ্ছে এর সাথে একটু ভাজি নিয়ে নিচ্ছি। এই তো অনেক খেলাম, আপনারাও দেখলেন। তো বেশি বেশি খান, সুস্থ থাকুন,
করোনাকালীন সময় যেহেতু সবাই বাড়িতে আছেন, নতুন নতুন রেসিপি ট্রাই করতে পারেন। হ্যাঁ, আমাদের চ্যানেলের সাথে থাকতে কিন্তু ভুল করবেন না। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।